নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম রসালো মজাদার স্বাদের হৃদয় হরণ পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেই। প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি জাল করে একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু এখানে জাল করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। সম্পূর্ণ ময়দাটা কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দুধের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটা ডো শেপে আসছে, দেখুন এখানে কিন্তু ময়দাটা একটা ডো শেপে চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি ডোটাকে একটা থালায় নামিয়ে নেব। এখানে একটা থালায় হালকা একটুখানি তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হাতের সাহায্যে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এখন ময়দার ডোটা আমি এই থালার মধ্যে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিচ্ছি 1/3 কাপ জল, আর দিয়ে দেব 2টো এলাচ। আমি একটু ফাটিয়ে নিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গ্যাসটা অন করে চিনির রসটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু ফোটানোর দরকার নেই, ফোটানো হয়ে গিয়েছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে কিন্তু চিনির রসটা জমে যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখন এখানে 6 মিনিট পর দেখুন ময়দার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে নরম হয়ে গিয়েছে। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোট 60টা লেচি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য 1টা লেচি নিয়ে নিচ্ছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ময়দা। ময়দাটা ছড়িয়ে দিলে এটা বেলার সময় লেগে যাবে না। এবার এটাকে একটা রুটির শেপে বেলে নেব। রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এখানে 1টা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। বাকি রুটিগুলো কিন্তু একই রকমভাবে আমি বেলে নিয়েছি। এখন 1টা বাটিতে নিয়েছি সামান্য একটুখানি জল। এবার হাতের সাহায্যে রুটিটার চারদিকে খুব সুন্দর করে জলটাকে একটু লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গিয়েছে। এরপর রুটিটাকে হালকা একটু তুলে এভাবে ভাঁজ করে দেব। একই রকমভাবে কিন্তু আমি হালকা একটু তুলে আবারও ভাঁজ করে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এভাবে তুলে নিয়ে ভাঁজ করে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দেব, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখুন এখানে কিন্তু আমার 1টা রুটি খুব সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গিয়েছে। আবারও আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এর 2 সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে তুলে নিয়ে এভাবে 2 সাইডটা কিন্তু একসঙ্গে আটকে দিচ্ছি। আটকে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দেব, এতে করে মুখটা কিন্তু খুলে যাবে না। তারপর হাত দিয়ে এরকমভাবে চেপে দিলেই দেখুন কত সুন্দর একটা হার্ট শেপে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমি এখানে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আর এই পিঠেগুলো হার্ট শেপের দেখতে হয় জন্য এগুলোকে হৃদয় হরণ পিঠে বলা হয়। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো পিঠে একবারে দিয়েই ভেজে নিচ্ছি। আর পিঠেগুলো দেওয়ার পর একটা পাশ কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, তারপর এটাকে উল্টে দিতে হবে। ঠিক একই রকমভাবে অপর পাশটাও কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব, তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে।
এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আর তৈরি করতে খুব একটা উপকরণের প্রয়োজন হয় না। খেতে ভীষণ টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর পিঠেগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আজকের এই হৃদয় হরণ পিঠের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর চিনির রসটা কিন্তু এখানে এখনও গরমই রয়েছে হালকা, আর একটু হালকা গরম রসে কিন্তু পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। এবার পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এতে করে চিনির রসটা খুব সুন্দরভাবে পিঠের ভেতরে যাবে। এখন এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি, পিঠেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে আর কত রসালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।